গুড মর্নিং সবাইকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আজকে আমি আমার প্রথম সকালবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত বা রাত পর্যন্ত কি কি করব সেটাই আমি দেখাবো তো সকালবেলায় উঠে গেছে এখন তাতানও উঠে গেছে দেখুন তাতান কি করছে ও এইমাত্র ঘুম থেকে উঠলো উঠে প্যান্ট পরছে ও ঘুম থেকে উঠে ওর মনে হচ্ছে জিন্সের প্যান্ট ছাড়া ওর ঠান্ডা লাগছে তো জিন্সের প্যান্টটাই পরছে গুড মর্নিং ওর কাজ করছে আর দেখুন কালকে সারা রাত সারা দিন ধরে বৃষ্টি হয়েছে কি অবস্থা উঠোনের তো আমি সকালবেলায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি এবার উঠোন ঝাড় দিতে গিয়ে আমাদের প্রচুর টাইম লাগে কারণ অনেক বড় উঠোন আমাদের আর শিউলি ফুলগুলো পড়েছে ওগুলো থেকে খুঁটে নেব একসাথে ফুল তোলা হয়ে গেছে ফুলগুলো দেখুন কি সুন্দর আমার শিউলি ফুল খুঁটতে দারুণ লাগে আর প্রচুর আছে অত খুঁটবো না এবার উঠোনটা ঝাড় দেবো তো আমার সঙ্গে সঙ্গে তাতানো আমাকে হেল্প করছে দেখুন পরিষ্কার জায়গারও পাতা ছড়িয়ে দিচ্ছে বৃষ্টি হয়েছে কাদায় পাতা ফুতে ফুতে গেছে দেখুন ও অতটা পরিষ্কার করে ঝাড় দিতে পারিনি তবে এখান থেকে ঝাড় দিতে দিতে নিয়ে যাচ্ছে পাতা পুতি দলা করে খুব কাজের ছেলে হয়ে গেছে আমার তস করে দিয়ে গেছে সব কিছু তো উঠন টুটন দিয়ে চলে এলাম ভীষণই কষ্ট হয়ে গেছে আরো মা বাড়িতে নেই আর তাতান দেখুন কি করছে রান্নাঘরের ভিতরে রান্নাঘরে চলে এসেছি উনুনে ছাইটা তুলছি ছাইটা তোলা হয়ে গেছে ঘর গোবর দিচ্ছি রান্নাঘর যে রান্নাঘরটা সব গোবর দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি তো দেখুন কাছি হাতে এবার যাচ্ছি পুঁই শাক তুলতে আমরা আজকে পুঁই শাক রান্না করবো তো পুঁই শাক তুলতে যাচ্ছি তো এখন আমি শাক কাটতে এসেছি মাঠে হাতে কাছি ভীষণ রোদ মাঠে আর বাবাও ওইদিকে পটলের ছোঁয়াচ্ছে প্রচণ্ড রোদ মাঠে এই যে আমাদের গাছ পটলে বেডের নিচে আর অল্প করেই নিয়েছি পুঁশাক কারণ বাবা বেশি একটা মানে আমার শ্বশুরমাশা বেশি একটা পুঁইশাক খেতে চায় না আমি আর তাতান খাবো সে জন্য অল্প করেই নিয়েছি বেডের নিচে দিয়ে হাঁটা প্রচণ্ড রিক্স কারণ প্রচণ্ড স্লিপ হয়েছে বৃষ্টি হয়ে তো আমি গলে নিয়ে বাড়ি চলে এসেছি আর আমার শাশুড়িমা বাড়িতে নেই ননদের মেয়ে হয়েছে সেখানে গেছে রান্না বান্না করবো দেখুন তাতানোর দাদা মাছ কিনে নিয়ে আসলো এটা হচ্ছে সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ নিয়েছে পুঁইশাকটাও কেটে রেখেছি ধুয়ে নিয়ে আসবে দুটো একসাথে কেটে এখানে আলু দিয়ে মাছটাকে ঝোল করেছি আর একটা পুঁইশাক খেতে বসেছি কি ওটা ছিল তোমার অনেক দিনের দা খেতে বসেছি আর পুঁইশাকটা অল্প একটু করে রান্না করেছি আমরা খাওয়া দাওয়া করিনি এবার তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি গরম ভীষণ সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ঘর ঘরটা মুছে জামা কাপড় কাছতে তোমার এদিকে ঘরটার মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর এগুলো রোদ্রে দিয়েছি দেখুন তাতান আমার কাজ করে দিচ্ছে বাসন মেজে তাই না শোনা এদিকে কাপড় চোপড় কাজতে হবে আর এদিকে বাসন বাসনটা মেরে দিচ্ছে বড্ড কাজের হয়ে গেছে ছেলেটা এদিকে জামা কাপড়গুলো আমি থালা বাসনগুলো মেজে রেখেছি এবার আমি স্নান স্নান আমরা এখন যাচ্ছি জল আনতে আমাদের টাইম কাল আছে কিন্তু জল পড়ে না পাশে যাচ্ছি জল আনতে তাতানো আছে ও পুজো দিতে বসেছি এগুলো অনেক ফুল ফুলপদ ফুল অনেকগুলো খুব ভালো লাগে আমার ফুল আর এখানে দেখুন এক সাজি শিউলি ফুল খুব সুন্দর লাগে শিউলি ফুলের গন্ধটা পুজো দেওয়া হয়ে গেছে আমার যাব দাতান প্রণাম করছে ঠাকুরের তাতান কী করত সিংহাসনে ওখানে ওর ভেতরে উঠে বসে থাকতো তো এগুলো রোদ দিয়েছিলাম রোদ থাকতে থাকতে আমি এগুলো ভাজ করে তুলে রেখে দিচ্ছি ভালো সব আছে তো পুজো দিয়ে কাপড় চোপড়গুলো সব তোলা হয়ে গেছে আর লাগ লাগছে যেহেতু আড়াইটার সময় তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব তাতানকে খাওয়াতে অনেক দেরি হয় আর গ্রামের প্রত্যেকটা বাড়িতে এরকম কাজ তো সব সময় লেগেই থাকে তো দেখতে থাকুন ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে একটু যে রেস্ট করব এই দুষ্ট ছেলের জন্য তার উপায় নেই তো আমি ওকে বললাম বইনে বসতে তো বইনে তো বসেনি কিন্তু খাতা পেনসিল নিয়ে বসেছে যাই হোক পড়ার ছাগলে জায়গা পরিষ্কার করে জামা কাপড় তুলতে চলে এসেছি পুজো দেখতে যাবি কোথায় ওটা ভিজে প্যান্ট পুজো দেখতে যাবে জামা কাপড়ের মধ্যে তুলে আনলাম ভাজ করবো বিকালবেলায় আমরা লাগা লাগাচ্ছি লাউয়ের চারা এখানে লাউয়ের বীজ পুচ্ছি বীজগুলো পোতা হয়ে গেছে আমাদের আয় চলে আসো না হয়ে গেছে জামা প্যান্টগুলো আবার গুছিয়ে রাখা হয়ে গেছে ভাজ করা হয়ে গেছে এখানে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিতে বা সন্ধ্যা দিতে আগে এগিয়ে থাকবে সন্ধ্যা দিয়ে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে বই দিচ্ছে ঠাকুরকে সেবা দেখালে বুঝিয়ে তোর দাদার সাথেও গেছিলো গুছিয়ে গেছি ঠাকুর দেখতে গেছিলো আর চপ খেয়ে ঝালে পরিণত হয়েছে বাজারে যে বাজি কিনে নিয়ে এসেছে কাশির দোকান কাশির দোকান থেকে বাজি কিনে নিয়ে এসেছে তো বাজি ধরাতে লাগুক আমি চলে যাইবো রান্নাঘরে রান্না করতে রাতের তো রাত্রে রান্নাবান্না হয়ে গেছে আমি আলু সিদ্ধ দিয়েছি আর এটা লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে আর মাছ ভাজা এটা রাত্রের খাবার এটা তাতানের আর এটা তাতা দাদার আলুটা আমি মাখাচ্ছি তো এখন রাত এগারোটা বাজে তাতান ঘুমিয়ে পড়েছে তো আমি সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কি কি কাজ করলাম আশা করি অল্প কিছু দেখাতে পেরেছি আর তাতানের স্কুল এখন বন্ধ আছে সেই জন্য বেশি একটা কাজ নেই তো দেখা হবে পরের ভিডিও তো সবাই ভালো থাকবেন বাই